আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালোই আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিতে আজকে আমি আপনাদের সাথে এক কাপ ময়দা আর কিছু গরু দুধ দিয়ে একদম দোকানের স্টাইলে সন্দেশ তৈরি করে দেখাবো কালারফুল এই সন্দেশটি আপনারা চাইলে যে কোনো অনুষ্ঠানে বিয়েতে মেহেদিতে বা গায়ে হলুদের আর এই সন্দেশটি তৈরি করতে সময় লাগে একদম কম পনেরো বিশ মিনিট সময় হাতে থাকলে আপনারা এই সন্দেশটি তৈরি করতে পারবেন সন্দেশটি তৈরি করার জন্য প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর এই ময়দাকে আমি হালকা করে টেলে নিব আপনারা চাইলে একদম কাঁচা অবস্থাতে কিন্তু এই সন্দেশটি তৈরি করতে পারবেন আর যদি চান আমার মতো এরকম এক মিনিট ধরে ভেজেও নিতে পারেন আমি জাস্ট এক মিনিট চুলার আঁচটা লোতে রেখে ভেজে নিয়েছি এটা সম্পূর্ণই অপশনাল ভাজা হয়ে গেলে একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি আর এই আধা কাপ পরিমাণ পানির সাথে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি যতটুকু সন্দেশ আপনারা করবেন সেই অনুপাত অনুযায়ী চিনিটা এখানে ব্যবহার করতে হবে এখন একটু নেড়েচেড়ে চিনিটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরই মধ্যে চুলা রাসটা আবারও অন করে দিয়েছি একদম মিডিয়াম টু লোতে রেখে চিনিটা গলিয়ে নিচ্ছি এই চিনির শিরাটা এক তার বা দুই তার বিশিষ্ট কোনো চিনি শিরা না চিনিটা শুধু পানির সাথে একদম মিশে গেলেই এই চিনি শিরাটা তৈরি হয়ে যাবে যেহেতু চিনির পরিমাণটা বেশি তাই এখানে একটু আঠালো হয়েছে আমি চামচে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু ঘন হয়েছে এই চিনির শিরাটা এখন এই চিনির শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ গুঁড়া দুধ আপনারা চাইলে এখানে গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি বা আরেকটু কম করেও দিতে পারেন মানে দেড় কাপও দিতে পারেন আবার সোয়া দুই কাপও দিতে পারেন বা আড়াই কাপও দিতে পারেন এক কাপ ময়দার সাথে এখন আমি যেই ময়দাটা ভেজে রেখেছিলাম আগে থেকে এক কাপ পরিমাণ সেটাও দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে চুলা রাস্তা একদম বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিব খুব ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যাতে করে গুঁড়া দুধ এবং ময়দা চিনি শিরার সাথে ভালো করে মিশে যায় এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে কারণ মিশাতে মিশাতে দেখবেন একটা আঠালো ভাব চলে আসছে এই ডোয়ের মধ্যে তো খুব ভালো করে একটু ধৈর্য নিয়ে এই কাজটি করতে হবে যখন ভালো করে মেশানো হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ বাটার আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন বা ঘি না থাকলে ডালটাও ব্যবহার করতে পারেন তবে এখানে কোনোভাবেই তেলটা ব্যবহার করা যাবে না তাই আমি এখানে বাটার ব্যবহার করেছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখতেই পারছেন খুবই আঠালো একটা ডোতে পরিণত হয়েছে এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর হাতটা ভালো করে ধুয়ে হাতের মধ্যে ঘি লাগিয়ে নিচ্ছি যেহেতু খুবই স্টিকি এই ডোটা তাই হাতের মধ্যে ঘি বাটার বা ডালটা ব্যবহার করে তারপরে হচ্ছে ডোটা একদম ভালো করে মথে নিতে হবে খুব ভালো করে মথে নিচ্ছি একটু সময় নিয়ে তবে একদম গরম অবস্থায় এই কাজটা করতে যাবেন না একটু হালকা রুম টেম্পারেচারে আসতে দিবেন তাহলে কিন্তু এই ডোটা মথে নিতে একটু সহজ হবে কয়েকবার হাতের মধ্যে ঘি লাগিয়ে এই ডোটা মথে নিয়েছি খুব সুন্দর একটা ডোতে পরিণত হয়েছে দেখতেই পারছেন এখন আমি এই ডোকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি যেহেতু আজকে আমি কালারফুল সন্দেশ তৈরি করে দেখাবো তাই এভাবে ছোট ছোট ভাগ করে নিচ্ছি একটা ভাগকে একটু বড় করেই রাখতে হবে আমি চার তিন ভাগ একটা সমান রেখেছি একটা ভাগ একটু ছোট রেখেছি আর এক ভাগ একটু বেশি রেখেছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কয় রকম কালার আপনারা ব্যবহার করবেন তার উপরে ডিপেন্ড করে আপনারা এখানে ভাগ করে নেবেন এখন আমি প্রথম ভাগটা একটা বোলের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ রঙের কালার আর হাতের মধ্যে পরে নিয়েছি গ্লাভস গ্লাভসটা পরে যদি আপনারা এই কালারটা মিক্স করেন তাহলে খুবই ভালো হয় যেহেতু কয়েক কালার আমরা ব্যবহার করব তাই হাতের মধ্যে যাতে কালারটা লেগে না থাকে তাই গ্লাভস পরেই আমি এই কালারটা মিশিয়ে নিচ্ছি সবুজ রঙের কালারটা যখন মেশানো হয়ে গেছে তখন আমি আরেকটা ভাগের মধ্যে দিয়ে দিলাম লাল রঙের কালার খুবই অল্প পরিমাণ কালার দিয়ে কিন্তু আমি আজকে আপনাদের সন্দেশ তৈরি করে দেখাবো লাল রঙের কালারটাও দেখুন খুব সুন্দর করে মাসাল্লাহ মেশানো হয়ে গেছে এখন আমি আরেকটা ভাগের মধ্যে দিয়ে দিব নীল রঙের কালার এই নীল রঙের কালারটা আসলে নীল হয় না কেমন যেন একটা ফ্যাকাশে কালার হয়ে যায় তারপরে যেহেতু দিয়ে দিয়েছি তাই ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন একদম নীল যেই কালারটা হয় সেরকম না হয় একটু ফ্যাকাশে কালার হয়েছে তো নীল রঙের কালারটা মেশানো হয়ে গেছে আরেকটা যে ছোট ভাগ ছিল সেটা আমি সাদাই রেখে দিয়েছি এখন এই রুটিবেলা খাটের উপরে আমি একটু ক্লিম ফ্লিম দিয়ে দিচ্ছি একটা রুটি তৈরি করতে হবে বড় করে যেই ডোটা আমি ভাগ করে আলাদা করে রেখেছিলাম সেই ডোটা রুটির মতো করে বেলে নিতে হবে তাই নিচের অংশতে একটু ক্লিম ফ্লিম বা একটু প্লাস্টিক দিয়ে দিতে হবে কারণ এটা খুবই আঠালো একটা ডো যদি আপনারা এই প্লাস্টিকটা ব্যবহার না করেন তাহলে কিন্তু রুটির খাটের মধ্যে লেগে যাবে তখন কিন্তু এই রুটিটা তুলতে অনেক কষ্ট হবে একটু হালকা বেলে নিয়েছি তারপরে উপরে আবারও ক্লিম ফ্লিম দিয়ে এখন ভালো করে এই রুটিটা একটু রুটির মতো করে বা স্কোয়ার করে চারকোনা করে বেলে নিতে হবে যেভাবে আপনারা পছন্দ করেন যেভাবে বেলতে পারেন সেইভাবে বেলে নিতে হবে তারপর হচ্ছে যে কালার করে রেখেছিলাম ডোয়ের মধ্যে সেই কালারফুল ডোগুলো এইভাবে রোল করে নিতে হবে একটু লম্বা আকৃতি করে গুল গুল করে এভাবে রোল করে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাতে এগুলো রোল করে নিচ্ছি সেইখানে কিন্তু এর নিচে আমি একটু ক্লিম ফ্লিম বা প্লাস্টিকটা বিছিয়ে নিয়েছি আর এরই মধ্যে চারটি রঙের এই ডোগুলো রোল করা হয়ে গেছে এখন যে মেন কাজটি করতে হবে সেটি হচ্ছে যে রুটিটা আমরা বেলে রেখেছিলাম সেটার দুই পাশে কিন্তু এরকম ক্লিম ফ্লিম দেওয়া ছিল প্লাস্টিকটা উঠিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে প্রথম কালারটা দিয়ে নিচ্ছি প্রথম কালারটা আমি এখানে লাল দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী কালার এখানে দিতে পারবেন তারপরে এই নিচের যে ক্লিম ফ্লিমটা সেইটা দিয়ে এভাবে উলটিয়ে দিচ্ছি দেখতেই পারছেন স্ক্রিনে আশা করছি বলে বুঝাতে না পারলেও স্ক্রিনে দেখলে আপনারা বুঝে নেবেন তারপর হচ্ছে সবুজ রঙের রোলটা দিয়ে আবারও এই ক্লিম ফ্লিমটা ধরে উল্টিয়ে দিলাম তারপর হচ্ছে সাদা রঙটা দিলাম তারপরে আবার নীল রঙটা দিলাম দিয়ে এরকমভাবে উল্টিয়ে দিচ্ছি মানে একটু রোল করে নিচ্ছি গুলগুল করে নিচ্ছে যতটুকু গুলগুল করা যায় তারপর হচ্ছে এই ক্লিম ফ্লিমটা ধরে খুব ভালো করে টাইট করে এটাকে রোল করে নিচ্ছি খুব বেশি প্রেসার দেওয়া যাবে না আলতো করে যতটুকু সম্ভব গুল করা যায় ততটুকুই গুল করে নিচ্ছি তারপরে দুই সাইডটা এরকম ভালো করে মুড়ে একদম বন্ধ করে দিতে হবে দেখতেই পারছেন আমি দুই সাইডটা বন্ধ করে দিয়েছি এখন আবারও হালকা এটাকে চাপ দিয়ে মানে একটু রোল করে নিচ্ছি তারপর এই ডোটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিব আধা ঘন্টার জন্য আপনাদের হাতে সময় থাকলে আপনারা এটাকে এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য রাখতে পারেন প্রায় আধা ঘন্টা পর আমি এই ডোটাকে বের করে এনেছি দেখতে পাচ্ছেন শক্ত একটা ডোতে পরিণত হয়েছে এখন আমি এই ডোয়ের থেকে পেপারটা আউট করে নিচ্ছি রেপিং পেপারটা আউট করে নিয়ে তারপরে আমি হালকা করে ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে করে আমি আর একটু এটাকে রাউন্ড রাউন্ড শেপ দিতে পারি মানে গুল করে নিতে পারি বাট এটা অনেকটাই শক্ত হয়ে গেছে তাই আর শেপ দেওয়া যায়নি এখন আমি ময়দাগুলো একটু সরিয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে কেটে দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নেবেন দেখতেই পারছেন কাটার পর এই সন্দেশটি দেখতে কতটুকু সুন্দর লাগছে খুবই চমৎকার হয়েছে আজকের এই সন্দেশটি আশা করবো আপনাদের সবার কাছে আজকের এই সন্দেশের রেসিপি পছন্দ লেগেছে যদি পছন্দ লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যে কোনো অনুষ্ঠানে বিয়েতে গায়ে হলুদে বার্থডেতে বা স্পেশাল অতিথি আপ্যায়নে মাত্র আধা ঘন্টা সময় থাকলে কিন্তু আপনারা এই সন্দেশটি ঝটপটেই তৈরি করে নিতে পারবেন আমি এই সন্দেশটি একটা বিয়ের অনুষ্ঠানে পরিবেশন করেছিলাম সবাই খুবই পছন্দ করেছে তাই রেকমেন্ড করছি আপনাদেরকেও যদি হাতে আধা ঘন্টার সময় থাকে তাহলে কিন্তু আপনারা ছটপটেই এই সন্দেশটি তৈরি করে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আপনারা যে যেখানেই আছেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম